কারণ আমাদের দোকানে প্রত্যেক বিরিয়ানি একদম দারুণ দারুণ কোয়ালিটি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা। এখন দুপুরবেলা, দুপুরবেলা মানে বিকেল অর্ধেকে, সবে 4টে বাজে এখন, রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, মানে আমার মা বাবার কাছে কদিন ছুটি কাটাতে, যাই গিয়ে কদিন থেকে আসি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে মানে কী কী করছি পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো গাইস, ফাইনালি এই বাড়ি চলেও এসেছি। এসে রাস্তা দিয়ে আসছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে প্রচণ্ড রোড। তারপর এখানে এসে একটু রেস্ট নিয়ে একটু রেডি ফেডি হয়ে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে মেলাতে। তো কোন মেলাতে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি আর মা অলরেডি টোটোতে উঠে পড়েছি মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। অলরেডি মেলাতে চলে এসেছি। মেলাটা মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু সন্ধেবেলার টাইম, সবই সন্ধেবেলা হয়েছে। আর যেহেতু অন্যদিকে বারোদোল মেলা চলছে, তার জন্য এই মেলাতে একদমই ভিড় কম ছিল। আমি আর মা মেলার চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মা একটু দোকানে জিনিসপত্র দেখছিল। দেখো আমরা চলে গিয়েছিলাম শ্মশানকালী মন্দির আছে সেই মন্দিরেরই বাৎসরিক, মানে মায়ের বাৎসরিক পুজো হয় সেই মেলাতে। আগামী 9 তারিখ এবং ঠাকুরকে বিশেষ বিশেষ যোগে ভোগ নিবেদন করা হয়। আরতির ব্যবস্থা আছে, হোমের ব্যবস্থা আছে। আমরা বছরে দুবার রক্তদান শিবিরের আয়োজন করি। এই সমগ্র সাড়ে দশটা বাজে লাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে। তো ওইদিকে অলরেডি হচ্ছে স্টেজে প্রোগ্রাম হতে শুরু করে দিয়েছে। তো আমি মা এইদিকে চলে এলাম একটু ফুচকা খাবো বলে। কত রকম দোকান, ভালো ঘুগনি খেতে হলে আসুন চলে সটা কৃষ্ণনগরী সুবিখ্যাত। ফুচকা খাওয়ার পর ভাবলাম একটু আইসক্রিম খেলে ভালো হয়, তাই একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তথা মা শ্মশানকালী শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী শ্মশানকালী বাড়ি কল্যাণ সমিতি। মেলাটা যেহেতু মোটামুটি ভালোই ফাঁকা ছিল, তো আমাদের ঘুরতে টাইম লাগলো না। তো আমাদের ওইদিকে ঘোরা কমপ্লিট, এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো এখানে কয়েকটা দোকানে মা একটু দাঁড়াবে, কয়েকটা জিনিসপত্র দেখবো আমরা। দেখো মেলাতে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, আর মুখ চোখের অবস্থাটা দেখো, পুরো গরম লেগে গিয়েছিল, ভীষণ রকম গরম লাগছিল। তো মেলা থেকে বেরোতে বেরোতে ভাবলাম মেলায় এলে আমার জিলিপি কিনলাম না, তাই কখনো হয়। তো আমি আর মা একটা দোকানে এসে জিলিপি কিনে নিয়েছিলাম। অভিনয়
ওষুধ খেয়েছো না ভেতরে না ওটা নিয়েছি আমি একটা ফাইনালি মেলা দেখা কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে যা যা কিনেছি পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। মেলা থেকে বেরিয়ে আবারও টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাবো বলে। মেলাতে গিয়েছিলাম, মেলা থেকে এই যে এই ব্যাগটা নেওয়া হলো, এই যে ব্যাগটা হচ্ছে আমার মা নিল, আর এই যে ঝুড়িগুলো নেওয়া হয়েছে, আর একটু জিলিপি কিনেছি মেলা থেকে, একটু আইসক্রিম খেয়েছি, একটু ফুচকা খেয়েছি, ব্যাস। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, মেলায় ঘুরলাম, খুব ভালো লাগলো। আর ভীষণ গরম ছিল, গরমও লাগছিলো বাট ভালো লাগলো। এটা বারোদোলের মেলা না, এটা চৈত্র মেলা, তোমরা দেখতেই পেলে। তো নেক্সট দিন আবার বারোদোলের মেলাতে যাবো, সেখানেও দেখাবো। তো দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে।